আসসালামু আলাইকুম সংশয়বাদী সংশয়বাদী আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসিফ যাচ্ছে হ্যাঁ যাচ্ছে বলেন আমি আপনাদের এই অনেক দিন ধরে দেখি আমি একটা জিনিস শেয়ার করতে চাই কালকে একটা আলোচনা শুনলাম যে মত প্রকাশের যে অধিকার সেখানে আপনি বলেছিলেন যে যে কেউ যে কোনো বিষয়ে তার মত প্রকাশ করতে পারে শুধুমাত্র প্রকৃতি प्रदत्त যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কাউকে কটাক্ষ করা যাবে না কিংবা ছোট করা যাবে না আমি প্রথমেই বলি যে জিনিসটা যে জিনিসটা মানুষ নিজে চুজ করে না যেটার পেছনে নিজে চুজ করার কোনো স্কোপ নাই সেই জিনিসটা নিয়ে কটাক্ষ করা যাবে না সেটা হেড স্পিচের আন্ডারে পড়ে যাবে কিন্তু বাদ বাকি এবং ওই যে ধর্ষণ খুন ইত্যাদি হুমকি ধামকি সেগুলো ভায়োলেন্সের আন্ডারে পড়ে যাবে এই দুইটা বাদে যে কোনো মত প্রকাশ করা যাবে এখন ধরেন আমি একটা একজন মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে কি আমি মত প্রকাশ করতে পারি অবশ্যই 100% প্রকাশ করতে পারেন কেন পারবেন না যেমন মানুষের ব্যক্তিগত বিষয় যে আমার ধরে আমার স্ত্রী বেটি আমার স্ত্রী কালো কিংবা আমি দাড়ি রাখি না কেন এরকম কোন সেটা তো সেটা তো হচ্ছে আর স্ত্রী Bete তার মানে হাইট নিয়ে আপনি কটাক্ষ করলেন সেটা তো তার জন্মগত বৈশিষ্ট্য নিয়ে আপনি কটাক্ষ করলেন এটা তো করা যাবে না এটা আমি বলে দিলাম না কিন্তু আমি দাড়ি রাখি না কেন এটা কি বলতে পারবে এটা তো আমার ব্যক্তিগত বিষয় আমি সিগারেট খাই কেন এটা এটাকে একজনকে বলার উচিত পারবে বলতে তো পারবে বলতে তো সমস্যা নাই কোনো ব্যাপার এবং আপনি তাকে বলেও দিতে পারেন যে এই জিনিসটা আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি না আপনার আপনার এই বিষয়ে অনধিকার চর্চা করছেন আপনি কিন্তু এটা বলার অধিকার অবশ্যই থাকবে আচ্ছা সেটাই আমি একটা বাংলা আমি একজন সংস্কৃতি কর্মী আমি একটা মফস্বল শহরে থাকি আমি বেসিকালি গান বাজনার সাথে জড়িত এবং আমি গণসংগীত বেশি বিষয় বাদে আপনার কথা কিন্তু আটকে গেছে হ্যালো শোনা যাচ্ছে এবার হ্যাঁ তো সংস্কৃতি কর্মী হিসেবে আমি যে জিনিসটার মুখমুখি হই যেমন ধরেন আমি গান শেখাই আমার একটা প্রতিষ্ঠান আছে এখানে আমি গান শেখাই তো কোন এক সময় আমি বিষয়টা করতে যাই কোন একদিন একটা বাচ্চা গান শিখতে আসলো তো গান শিখতে আসার পরে ওইখানে তার ভাষায় হুজুর গেলেন ইয়া দেখেন যে দরজা তালা লাগানো তিনি চলে আসলেন পরের দিন বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন তুমি গতকাল দিন তিনটা সময় কোথায় ছিলে তো বাচ্চা মানুষে তার মিথ্যে বলে না বলছে যে হুজুর আমি তো গানের ক্লাসে গেছিলাম এই তুমি কি করছো তুমি তো যে কাজটা করছো এটা তো তুমি জাহান নামের পর তুমি যদি গান শিখো তোমাকে আমি আর আর কি তুমি আমার সাথে আর তুমি কোনো যোগাযোগ রাখবে না তুমি আজকে থেকে এই গান শিখাই থাকো তুমি আর কোরআন শরীফ শিখতে হবে না তুমি জাহান্নামের নামের মানে ইয়ে ধরছো জাহান্নামের নামের যে ইয়ে আছে ইয়ে আছে ভিত আছে ওইখানে তুমি চলে গেছো গান বাজনা হারাম তুমি গান যেহেতু শিখছো তুমি আর কোরআন শরীফ পড়বে না পরের দিন বাচ্চাটাকে যথারীতি তার দুঃখিত অভিভাবক বলে চলো গানের ক্লাসে যাই সে বলছে মা আমি আর গানের ক্লাসে যাবো কেন আমাদের হুজুর বলছে যে এই গান বাজনা হারাম এই গান বাজনাটা আমি যেতে চাই না আরেকটা বাচ্চাকে আমি গান শিখাচ্ছি সে বলছে যে আমি বলছি যে বাবা তুমি একটু হাসি খুশি দেখো সে বলছে যে স্যার হাসি খুশি থাকা তো যাবে না কারণ আমার হুজুর বলছেন বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো তাই বাচ্চাটাকে আর কি বলতে পারি তার মাকে কে নিয়ে সে বললো যে ভাবি আপনি দেখেন বাচ্চাটা এই কথা বলছে আমি তাকে এই কথাই বলেছি যে বাবা এটা শুধু বড়দের জন্য ছোটদের জন্য এটা না ছোটরা যত হাসি খুশি থাকবে ততই কিন্তু মঙ্গল এই যে বিষয়গুলো আমাদের সমাজে প্রতিটি রন্ধ্রে এবং আমরা বাচ্চাদেরকে কি শেখাচ্ছি আমার অনেক বাচ্চা এই প্রশ্ন করি প্রথম দেখাতেই আমি হয়তো আমি আমার নামটা বললাম না সে আমাকে প্রশ্ন করে বসে স্যার আপনি কি হিন্দু না মুসলিম আমি বললাম যে এই প্রশ্নটা করা না বাবা মানুষের পরিচয় তো ধর্ম দিয়ে হয় না হিন্দু কিংবা মুসলিম দিয়ে হয় আমি আসলে মানুষ তবে আমার একটা নাম আছে আমি আমার মুসলমান পরিবারের জন্য তুমি কাউকে কোনো দিন স্যার আমি কি করবো আমি স্কুলে গেলে তো আমাকে বাচ্চারা জিজ্ঞেস করে আমি হিন্দু না মুসলিম এই যে শিক্ষাগুলো এই শিক্ষাগুলো আমাদের প্রতিটি মানে সামাজিক প্রতিটি ক্ষেত্রে একটা সৃষ্টি করছে এইখান থেকে কি করে যে বের হয়ে আসা যায় যাবে শুধুমাত্র যদি আমাদের এই স্বাধীনতা গুলা থাকে এই স্বাধীনতা যদি আমাদের এই অধিকারগুলো যদি থাকে মহৎপক্ষের অধিকার গুলা যদি থাকে শুধুমাত্র তখনই এই জিনিসগুলো সলভ হবে আপনি যদি এটা মনে করেন যে এই ধর্মান্ধদের এই মত আপনি বন্ধ করে দিবেন এগুলো করতে দিবেন না তাহলে তাতে তাদেরই বিজয় হবে তারাই যে জিনিসটা চাচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতাটাকে বন্ধ করে দেওয়ার তারা আসলে বিজয়ী হয়ে যাবে আপনি বিজয়ী কখনোই হবেন না তাহলে আমার মত হচ্ছে এটা সংসারবাদী ভাই আপনার কথা শুনলাম আমরা আপনি কি আর কিছু বলবেন ভাই ভালো লাগে আপনাদের ফলো করি আপনি সব সময় তো চালিয়ে যান আবার যদি কোনো দিন যুক্ত হতে পারি কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাকে বিদায় জানাচ্ছি শুভ কামনা রইলো আরেকজনকে যুক্ত করছি ম্যান অফ স্টিল ম্যান অফ স্টিল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি ভালো পারেন আসিফ ভাই আমি আপনার অনেক বড় ভক্ত আমি ভাই ওই বড় আছেন ভাই শুরু হইছে আসিফ ভাই হ্যাঁ বলেন হ্যাঁ আপনি আপনি আপনার লাইভগুলো নিয়মিত দেখি

আচ্ছা এখানে তো সহজ বাংলায় লেখা ভাই তারপরে বুঝে উঠতে পারেন না এটা তো তাহলে মনে হয় আপনি আর বুঝবেন বলে মনে হয় না তাহলে আমি বললে মনে হয় বুঝবেন না না আপনার লেখা আপনি একটু বুঝিয়ে বুঝিয়ে দিলে নিশ্চয়ই বুঝতে পারবো না ভাই আমি তো এইভাবে এটা তো স্কুল না ভাই এটা তো মানে বাচ্চাদের স্কুল না ওই যে এখানে লেখা আছে এটা আপনার নিজের পরে নিজে বুঝতে হবে বাচ্চাদের স্কুল তো আমি খুলি নেই ভাই পচিকাতে আসর্থ এটা না ভাই বুঝতে পারছেন এটা কচি কাচা রাখো না যে এখানে তাদেরকে আমি সরে এক অক্ষ কক্ষ এগুলো শেখাবো এটা এটা তো স্কুল না আপনি তাহলে একটু মানে স্কুলে যান এবং বাংলা ভাষাটা ভালো করে শেখেন এবং লেখাগুলো ভালো করে পড়েন এবং চিন্তা করেন এগুলো নিয়ে তাহলে দেখেন আস্তে আস্তে যদি আপনি বুঝতে পারেন কিছু বুঝতে পারলে তখন আপনি এসে আলোচনা করতে পারবেন কিন্তু কিছু যদি আপনি না বোঝেন তাহলে আসলে আপনার জন্য এই লেখাগুলা না এগুলো আপনার না পড়াই ভালো ঠিক আছে না আপনি আমরা আপনার সংশয় ডট কমের আমি অনেক লেখাই পড়েছি আপনি ইসলামের অনেক মানে মিথ্যা মানে ইসলামের অনেক ভুল আপনি ধরেছেন আপনি মানে মুমিনদের অনেক এক্সপোজও করেছেন আমি সব লেখাগুলো পড়েছি হিন্দু পরিবারের আপনার পরিবার কি হিন্দু ধর্মের হ্যাঁ ও আচ্ছা বুঝতে পারছি আপনি কি ভারতে থাকেন না বাংলাদেশে ভারতে আচ্ছা ভাই আমার মনে হচ্ছে আপনার এগুলো না পারাই ভালো হ্যাঁ আপনি আপনার মনে হয় নাও বুঝতে পারেন হিন্দু ধর্ম নিয়ে আমাদের সংশয় ডট কম অনেক লেখা আছে না না আমি হিন্দু হিন্দু ধর্ম নিয়ে আমি পড়েছি আমি সত্যি কথা বলছি আমি হিন্দু পরিবারের ছেলে আমি হিন্দু ধর্মের কিছু মানি না আচ্ছা আচ্ছা হুম ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি সংশয়বাদী মানে হচ্ছে সংশয়বাদ হচ্ছে দর্শনের একটা ফিলোসফির একটা ধারা যেই ধারাতে বলা হয় যে আপনি সমস্ত কিছু একটা সংশয় দৃষ্টিভঙ্গিতে যাচাই করে দেখবেন যে কোন দাবিকে আপনি যাচাই করে দেখবেন যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখবেন তাহলে আপনি হবেন না কিউশর্বাদী আর নাস্তিক মানে হচ্ছে যারা যারা কোনো সৃষ্টিকর্তা বা এই ধরনের কোন একটা অলৌকিক সত্তা এগুলোতে বিশ্বাস করে না যারা তারা হচ্ছে নাস্তিক যেমন ভারতবর্ষের চারবাকরা ছিলেন নাস্তিক আচ্ছা আপনারা এইখান থেকে ব্যাকস্টেজ থেকে অনেক শব্দ হচ্ছে তাহলে আপনাকে আমি বিদায় জানাই আপনি ভালো থাকবেন আপনারা ওইখান থেকে অনেক শব্দ হচ্ছে আচ্ছা